আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝাই গেছেন আজ আমি কি নিয়ে ভিডিও দিব। আজকে ভিডিওতে থাকবে কিভাবে আপনি ড্রোন উড়াবেন, এবং সবথেকে বেশি আমি কমেন্ট পেয়েছি যে কিভাবে ড্রোন উড়াতে হয়, এবং ড্রোন কোথা থেকে কিনেছি আমি এবং কত টাকা প্রাইজে কিনেছি। তো ড্রোনের কোথা থেকে কিনেছি সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষে জানতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রোনটি উড়াবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এর আগে আনবক্সিং ভিডিও করেছি, যেটা দোকান থেকে যখন কিনেছিলাম সেই দোকান থেকে একটি শর্ট আনবক্সিং করেছিলাম। তো সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটি আপনারা চাইলে দেখে আসতে পারেন, এবং ইন স্ক্রিনে আমি দিয়ে রাখার চেষ্টা করব। তো চলুন আজকে এমনি শর্টভাবে আরেকটা আনবক্সিং করব, এবং কীভাবে ড্রোন উড়াবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো ড্রোনের বক্সে যেটি প্রথমেই এটি খোলার পরে একটি এখানে একটি চেন পেয়ে যাবেন। সে পকেটে আপনারা এক্সট্রা কিছু পপেলার্স পাবেন, এবং এখানে জয়স্টিক পাবেন। এই স্ক্রুড্রাইভার যেটা মিনি একটি আছে, এটি দিয়ে আপনারা এই পপেলারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটি আমি পকেটে রেখে দিব। এখানে একটি বক্স আছে, এবং এই বক্সে আমি যেহেতু কম্বো প্যাকেজ নিয়েছি, কম্বো প্যাকেজের এখানে তিনটি ব্যাটারি আছে, এবং পাশাপাশি এখানে দুটি ক্যাবল আছে। আপনারা যদি ইউজবি যে ক্যাবলগুলো আছে আপনারা রিমোটে ইউজ করতে পারেন। একটা আইফোনের আছে এই ক্যাবলটি, এবং টাইপ সি ক্যাবলটি আমার লাগানো আছে, সেটি আমি পরে দেখাচ্ছি। এবং এখানে একটি ক্যাবল আছে, এই ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন, এবং চার্জারের যেই মেন মডিউল আছে এটি এখানে পেয়ে যাবেন। তারপরে আপনারা একটি ইউজার ম্যানুয়াল পাবেন, এবং ইউজার ম্যানুয়াল ভিতরে আছে, আমি এটা আর খুলে দেখলাম না, কারণ এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। একটি 128 GB মেমোরি কার্ড নিয়েছিলাম। তো প্রাইস সম্পর্কে বিস্তারিত আমি পরে বলবো। যেটি আছে সবথেকে গুরুত্বপূর্ণ রিমোট, এটি অনেক ভালো একটি রিমোট, এবং এই কন্ট্রোলারের সঙ্গে কিন্তু আমি এখানে অ্যাড করেছি যেটা টাইপ সি, এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটি যেটা আমি আগে দেখালাম সেম ওইটি, এটা টাইপ সি, এখানে আপনারা এটা সংযুক্ত করতে পারবেন। সংযুক্ত করে আপনার এটা ফোনে অ্যাডজাস্ট করবেন। তো আমি এখন ফোন বের করব, ফোনটি বের করে এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে এখানে এটি আমি এখানে টাইপ সিটা এখানে সংযুক্ত করব। এবং এখানে জয়স্টিক দুইটি আছে, এই জয়স্টিক দুটি এখানে অ্যাডজাস্ট করব, এবং এক্সট্রা জয়স্টিক আছে যেটি আমি দেখালাম একটু আগেই। তো আমি এখানে মোটামুটি ফোনটি আমি সেটিং করে নিয়েছি। এবার ড্রোন, ড্রোনের সঙ্গে তেমন কিছু নাই। এখানে একটা ড্রোনের পপুলার গার্ড আছে, পপুলার গার্ডটি খুলব। পপুলার গার্ডটি খুললাম, এবং এখানে আরেকটি আছে যেটি যে ক্যামেরা গিম্বল, গিম্বলের জন্য একটি গিম্বল গার্ড বলে। তো এই গিম্বল গার্ডটি খুলে নেবেন, যাতে এটা দেওয়া হয় এই কারণেই যাতে গিম্বলটা নষ্ট না হয় বা ভেঙে না যায় কোনো চাপ লেগে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে একটি ব্যাটারি বের করব। এখানে কিন্তু ড্রোনের যেই পাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোলার কয়েকটি সিস্টেম আছে, সেটি এখানে দেওয়া যাবে। প্রথমে এখানে ওয়ান দেওয়া আছে, তার মানে এটি মুভ করতে হবে, এবং এখানে যে রাউন্ড আকারে একটা আইকন দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে। তো এটা তারপরে এখানে যেহেতু টু লেখা আছে, তো আমরা এটা পরবর্তীতে রাউন্ড করে খুলব, এবং সেম ওয়েতে এই পাশেরটাও খুলব, এবং নিচেরটা এইভাবে মুভ করব। আচ্ছা, খোলা শেষে আমরা এখানে একটা বক্স আছে, এটি আমরা এখানে খুলব। খোলার পরে এখানে আমরা ব্যাটারিটি ইনস্টল করব, করার পরে এটা আমরা অফ করে দেব। আচ্ছা, এটা মোটামুটি আমাদের ড্রোন এবং আমাদের কন্ট্রোলার দুইটি আমাদের সেট আপ কমপ্লিট। এবার আমরা আমরা এটা অন করব। এখানে যে রিমোট, রিমোটের এখানে যে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, এই পাওয়ার বাটনটা প্রথমে একটা ক্লিক করবেন, এবং দ্বিতীয়টা ক্লিক করে ধরে রাখবেন। আচ্ছা, ধরে রাখার পরে এখানে অবশ্য ফোনটি চার্জ হবে, যেখানে কানেকশন আছে কিনা। এটা প্রথমে একটি DJI ফ্লাই অ্যাপ, যেটি ড্রোনের প্যাকেটে পেয়ে যাবেন একটি কিউআর কোড, সেখান থেকে আপনারা এই ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। গুগলে DJI ফ্লাই লিখে সার্চ দিলেই গুগলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, এবং সেটি ওপেন করবেন। ওপেন করার আগে অবশ্যই লোকেশনটি অন করে নেবেন, ঠিক আছে? লোকেশন অন না করলে কিন্তু হবে না, আপনার ফ্লাইট মোড থাক বা আপনার ডাটা অফ থাক কোনো ব্যাপার না, কিন্তু অবশ্যই কিন্তু আপনার লোকেশনটা অবশ্যই কিন্তু অন রাখতে হবে। আমাদের ড্রোনের এখানে সেম একটি বাটন আছে, যেখানে এক ক্লিক করবে এবং দ্বিতীয় ক্লিক করে ধরে রাখতে হবে। তারপরে দেখুন প্রোপেলারটা একটু নড়বে, এবং এটি অন হয়ে যাবে, একটি সিগনাল দিবে, এবং এখানে লাইট জ্বলবে, এবং গিম্বলটি তার পজিশন নিয়ে নেবে। আচ্ছা, নেওয়ার পরে এখানে লাইট জ্বলবে, এবং এখানে কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে যে কত ব্যাটারি চার্জ কোন লেভেলের আছে। এখানে চারটা লাইট জ্বলছে, তার মানে ফুল চার্জ এখন আছে। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব, যাতে এই যে অ্যাপটি আছে এখানে, DJI ফ্লাই অ্যাপটি একটু এটা ওপেন হবে, এবং যাদের অ্যাকাউন্ট
ক্রিয়েট করা নাই, তারা অবশ্যই এটা প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঢোকার পরে একটি জিমেইল দিয়ে লগ ইন করে নিলে হয়ে যাবে, অথবা সেটি কিন্তু আপনাদের দোকান থেকে করে দিবে, যে সব থেকে আপনারা ড্রোনটি কিনবেন সেই সব থেকে কিন্তু এটা করে দিবে। এখানে এমন একটি অপশন আসবে, এখানে দেখা যাবে যে এখানে আপনি ক্যামেরাটি দেখতে পারবেন এবং উপরে টেক অফ যেখানে দেওয়া আছে, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন ডান দিকে দেখবেন এখানে স্যাটেলাইট কানেকশন দেওয়া আছে। এখানে 10টি বা 9টি আসলে আপনাদের টেক অফ পারমিটেড নামে একটি অপশন চলে আসবে, মানে আপনাকে টেক অফ করতে বলবে। তাছাড়া কিন্তু আপনি ড্রোন ফ্লাই অবশ্যই করবেন না, যদি ড্রোন ফ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ড্রোনটি হচ্ছে ক্র্যাশ করার সম্ভাবনা থেকে যাবে। তো অবশ্যই স্যাটেলাইট কানেকশন 10+ এবং এখানে টেক অফ পারমিটেড আসার পরে কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন। ড্রোন ফ্লাই করার এখানে অনেকগুলো বাটন আছে, তো সেটা সম্পর্কে পরিচয় করিয়ে দিই। প্রথম যেটি এখানে FN, এটা একটা ফাংশনের বাটন, এবং ডানে যেটি পাচ্ছেন এটি হচ্ছে ক্যামেরা অথবা ভিডিওতে আপনি সুইচ করবেন সেটার একটি বাটন, এবং এখানে অটোমেটিক আপনারা ল্যান্ড করতে পারবেন এখানে ক্লিক করলে। এবং ডানে যেটা, এটা তো অবশ্যই প্রথমে দেখিয়েছে, এটা পাওয়ার অফ অন, এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন একটি সিনে মোড এবং একটি নর্মাল এবং একটি স্পট মোড, আপনারা যে মোডে উড়াতে পারবেন সেই মোডে এখানে রেখে দিবেন। এবং এই পাশে একটি বাটন আছে, এখানে একটি স্ক্রল বাটন আছে যেটি হচ্ছে আপনি যদি ঘোরাবেন তখন হচ্ছে আপনার ড্রোনটি হচ্ছে ড্রোনের যে গিম্বল পাবেন সেই গিম্বলটি উপরে এবং নিচেই আপ ডাউন করবে, এবং এইদিকে যেটি পাচ্ছেন এটি হচ্ছে একটা শাটার বাটন। তো এবার আপনাদের দেখাবো কীভাবে ড্রোনটি ফ্লাই করবেন। তো ফ্লাই করার আগে অবশ্যই আরও কয়েকটি নিয়ম আছে, সেটার জন্য অবশ্যই আপনাদের ডানে 3-ডট মেনুতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে যে কন্ট্রোলার নামে একটা অপশন আছে, সেফটি নামে একটা অপশন আছে, নিচে যাবেন এবং নিচে যে এখানে বেসিক যেই অপশনগুলো দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে আপনি কত মিটার, এখানে অটো, মানে আপনি এখান থেকে ড্রোনটা ফ্লাই করবেন, ফ্লাই করার পর কিন্তু অটোমেটিক এখানে যদি কোনো সমস্যা হয়, আপনার কন্ট্রোলারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ড্রোনটা অবশ্যই এখানেই আবার এসে ল্যান্ড করবে। তো যেখান থেকে ডিসকানেক্ট হবে সেখান থেকে আপনার যত নিচেই থাকুক না কেন ড্রোনটি এখানে যা দিবেন ঠিক তত মিটারই কিন্তু উপরে যাবে, তারপর আপনার কাছে ফিরে এসে আপনাকে কাছে ল্যান্ড করবে। 100 মিটার দিলে যথেষ্ট, আমি 101 মিটার এখানে দিলাম। তো এখানে আবার ম্যাক্স অ্যাটিটিউড আছে, এখান থেকে আপনি কত মিটার মানে উপরে উঠাতে যাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এবং এখানে আছে ডিস্টেন্স, আপনি কত মিটার দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, আপনি এখানে বেশিও দিতে পারেন, আপনি চাইলে কিন্তু কমও রাখতে পারেন আপনার মতো, ঠিক আছে। তারপর এখানে কম্পাস নর্মাল আছে, এটা ক্যালিব্রেট করতে বলছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে ড্রোনটি কোনভাবে রাউন্ড ঘোরাতে হবে। এখানে হচ্ছে স্টার্ট দিবেন, স্টার্ট দিলে বুঝতে পারবেন যে প্রথমে ড্রোনটি বাম দিকে রাউন্ড করবে, তো বাম দিকে আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার রাউন্ড করবেন, এবং আর একটা এইভাবে উপর দিকে নিয়ে আমার একটি রাউন্ড করে ঘুরবেন, তারপর দেখবেন যে ক্যালিব্রেশন সাকসেসফুল, তারপরে আপনার ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত। তো আপনারা এখন হচ্ছে ড্রোনটি ফ্লাই করতে পারবেন। ফ্লাই করার জন্য অবশ্যই আপনারা এখানে যেটি দেখতে স্ক্রিনের বাম হাতে যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যদি আপনারা এখানে টেক অফ করেন, অর্থাৎ এখানে সেভে ধরে রাখেন, তো ওরকমভাবে আপনি যদি ছেড়ে দিবেন তখন ড্রোনটা কিন্তু অটোমেটিক উপরে উঠে যাবে, ঠিক আছে। আপনাদের হচ্ছে কীভাবে ফ্লাই করবেন সেটি অবশ্যই কিন্তু আমি এখান থেকে দেখিয়েছিলাম, প্রথমে যেটি দেখাইলাম আপনারা, তাহলে কিন্তু জয়স্টিক বাটন দুই আপনি এক জায়গায় যখন ধরে রাখবেন, এক জায়গায় ধরে রাখলে আপনার ড্রোনটি চালু হয়ে যাবে, এবং আপনারা তাহলে এই বাটনটি উপরের দিকে নিলেই আপনার ড্রোনটি উঠে যাবে। আচ্ছা, তারপরে এখানে যে জয়স্টিক দুটি দেখতে পাচ্ছেন, এই জয়স্টিক দুটি হচ্ছে একটি আপনি হচ্ছে যখন সামনের দিকে নিয়ে যাবেন ড্রোনটি উপরের দিকে উঠবে, নিচেই ধরো ড্রোনটি উপরের দিকে উঠবে, আর নিচের দিকে ধরবেন যখন তাহলে ফোন যখন নিচের দিকে মুভ করবেন তখন ড্রোনটি নিচের দিকে নামবে। আচ্ছা, এভাবে উঠাবেন এবং নিচের দিকে নামাবেন। আচ্ছা, যখন আপনি ডান দিকে চেপে ধরে রাখবেন তখন ডান দিকে ড্রোনটি ঘুরবে, এবং বাম দিকে ক্লিক করলে বাম দিকে চেপে ধরে রাখলে বাম দিকে ঘুরবে। এখন এটা হচ্ছে আপনার নিজের মতো করে, আপনি যদি হালকা করে ধরেন তাহলে সে হালকাভাবে উপরে উঠবে, এবং হালকাভাবে ধরলে হালকাভাবে, মানে যত বেশি চেপে ধরবেন তত দ্রুত এটি মুভ করবে। এবং ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি যখন ডানে নেবেন তাহলে ড্রোনটি ডানে যাবে, এবং বামে নিলে বামে চেপে ধরলে বামে যাবে, এবং সামনে দিলে সামনের দিকে যাবে, এবং এটা যখন আপনি পিছনের দিকে মুভ করবেন তখন ড্রোনটি পিছনের দিকে আসবে। তো এটি হচ্ছে মেন ফাংশন। তারপর এখানে যে ফাংশন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা স্পিড কন্ট্রোল করতে পারবেন, যেটা আমি আগে বললাম। তো এখানে এখন ড্রোনটি আছে হচ্ছে আপনার ভিডিও মোডে, আমি চাইলে এটাকে ফটো মোডে নিতে পারবো, এখানে বাটনে একটা ক্লিক করলে এখানে এটি ফটো মোডে চলে আসবে, তখন আপনি এই শাটার বাটনে যখন ক্লিক করবেন তখন এখানে ছবি উঠবে,
এবং এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে ভিডিও মোড আসবে, তখন ক্লিক করলে এটা ভিডিও স্টার্ট হবে, তখন আপনি চাইলে কিন্তু ভিডিও করতে পারবেন। তারপরে আপনারা এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে হচ্ছে কয়েকটি মোড আছে, ফটো মোড, ভিডিও মোড যেটা আপনি দেখালাম, এবং আরেকটা আছে কুইক শট মোড, কয়েকটি কুইক শট মোড দেওয়া আছে, দেখাই যাচ্ছে যে কোন ধরনের কুইক শট কীরকম। তো আমি একটা দেখাবো, এখানে সার্কেলটা দেখাই, সার্কেলটি সিলেক্ট করার পরে আপনারা এখানে আমি যেমন আমাদেরকে হচ্ছে আমাদেরকে টার্গেট করে আমি হচ্ছে কুইক শট একটি নিয়ে দেখাবো। এখানে যখন নেবেন তো এখানে দেখতে পারবেন যে এখানে সিলেকশন করতে বলছে, এখানে আপনি মার্ক করে দিতে পারেন, তারপর শাটার বাটনটা প্রেস করলে আপনারা হচ্ছে যেটা টার্গেট করবেন তার প্রতি দিকে ড্রোনটি ঘুরে থাকবে এবং এটি শট নেওয়া হবে। তো চাইলে আপনারা এভাবে যে কোনো ধরনের কুইক শট নিতে পারবেন। তো আমি আর দেখালাম না, এখানে একটি দেখালাম। এভাবে আপনারা কুইক শটগুলো নিতে পারবেন। এবং এখানে নিচে আরেকটি আছে অপশন কুইক শটের নিচে, এখানে আপনারা স্পায়ার অ্যাঙ্গেল বা ওয়াইড অ্যাঙ্গেলের কিছু ভিউ নিতে পারবেন। তো তাহলে আপনারা এগুলো নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে আমি এগুলো এখন আর নিয়ে দেখাবো না, আমি এখানে ভিডিও মোডে নিয়ে যাব। এখানে হচ্ছে বাম হাতে আছে একটি হচ্ছে হাইট, মানে কত উচ্চতায় নেবে সেটা মিটার এখানে দেখাবে, এবং ডিস্টেন্স মানে কত দূরে নিয়ে যেতে পারবা সেই ডিস্টেন্সটা কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, তারপরে এখানে বামে যেটি আছে এটি নর্মাল মোডে উঠছে, যেটি বাম হাতে উপরে দেখতে পাচ্ছেন, এবং ডান দিকে এখানে কন্ট্রোলের এবং এখানে কত পার্সেন্ট চার্জ আছে এবং কতক্ষণ উড়াতে পারবেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, এবং নিচেই স্টোরেজ দেখাচ্ছে, এবং এখানে FPS আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে 4K পর্যন্ত কিন্তু আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন, এবং এখানে 4K হচ্ছে 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, এবং এখানে 108GB থেকে আপনারা এখানে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে আপনারা এটাই হচ্ছে ছিল বেসিক, যেটি আপনি এখান থেকে এটুকু জেনেই আপনি হচ্ছে ড্রোন ফ্লাই করতে পারবেন, এবং আপনি কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই ভালো একজন এক্সপার্ট হতে পারবেন। তো এখানে ড্রোনটি আমার উপরে আনার পরে আমি হচ্ছে কি করব, এখান থেকে হচ্ছে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এবার আমি নিচের দিকে সেভে ধরে রাখবো। নিচের দিকে সেভে ধরে রাখলে আমার হাতটাও নিচের দিকে সেভে ধরে রাখলে ড্রোনটি আস্তে আস্তে ল্যান্ড করবে, তারপরে এটা ছেড়ে দিলে ড্রোনটি ল্যান্ড করা হয়ে যাবে। তো আপনারা দেখলেন যে কীভাবে ড্রোন ফ্লাই করতে হয় এবং ড্রোনের সঙ্গে কী কী ছিল সেটিও আমি দেখালাম। তো ড্রোনটি কোথা থেকে কিনবেন এবং হচ্ছে এর প্রাইস কীরকম সেটি আপনাদেরকে জানাবো। তো আমি প্রথমে বলে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে নেওয়ার পর আমি ভালো একটা ফিডব্যাক পেয়েছি, এবং যেটি যেই ক্যামেরাতে ভিডিও হচ্ছে এটি হচ্ছে GoPro 10, এই ক্যামেরাটাও কিন্তু সেখান থেকেই নিয়েছিলাম যেখান থেকে আমি ড্রোনটি নিয়েছিলাম। তো আমি সেখান থেকে ভালো সার্ভিস পেয়েছি, তো আমি সেটার জন্যই বলছি, কাউকে আমি সাজেস্ট করবো না যে নিতেই হবে ওখান থেকে। আচ্ছা, আমি এটা নিয়েছিলাম বসুন্ধরা সিটের লেভেল সম্ভবত 4 আছে ক্যামেরা জোন থেকে, সেখান থেকে আমি ড্রোন নিয়েছিলাম। ড্রোনের প্রাইস তখন ছিল 65 সামথিং, এবং সাথে একটি মেমোরি কার্ড নিয়েছিলাম যার দাম 128GB, দাম ছিল 3500 টাকা। তো আপনারা চাইলে কিন্তু এখন হয়তো দামটা কিছুটা কমেছে, তারপরেও হয়তো আপনারা মেমোরি কার্ড সহ হয়তো 65 থেকে 66 বা 67 হাজারের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন বর্তমান যে প্রাইস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং GoPro আনবক্সিং এবং GoPro ইউজ বা কীভাবে জানতে চান তাহলে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমি এটি নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।